স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় পেইন ক্লিয়ার ট্যাবলেট খাওয়া কতটা ক্ষতিকারক জানেন কি জেনে নিন হালকা হোক কি জোরালো ব্যথা মানেই আমাদের প্রথম পছন্দ পেইন ক্লিয়ার কিন্তু এমনভাবে ওভার দ্য কাউন্টার পেইন ক্লিয়ার কিনে খাওয়াটা যে কতটা ক্ষতিকারক তা কি জানা আছে সম্প্রতি নিউ ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে নিয়মিত হারে পেনক্লিয়ার খেলে দেহের ওজন বাড়ার সম্ভাবনা প্রায় পঁচানব্বই শতাংশ বৃদ্ধি পায় আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে ওজন বৃদ্ধি মানেই তার সঙ্গে লেজুর হওয়া ডায়াবেটিস কোলেস্টেরল এবং হার্টের রোগের মতো মরণ বেদি আর একবার যদি এই রোগগুলির কোনোটা শরীরে এসে বাসা বাঁধে তাহলে যে কি হতে পারে তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না এখানেই শেষ নয় আরও বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়ম ছাড়া ক্লিয়ার সেবন করলে ফুসফুস পাকস্থলী অন্ত্র লিভার কিডনি সহ শরীরে একাধিক অঙ্গ তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে ফলে দেখা দেয় না জটিল রোগ তাই এবার আপনি সিদ্ধান্ত নিন যন্ত্রণা কমাতে গিয়ে জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে পড়তে চান কি আপনার উত্তর যদি না হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে এমন কিছু প্রাকৃতিক পেন কিলার সম্পর্কে আলোচনা করা হলো যা যন্ত্রণা তো কমায়ই সেই সঙ্গে শরীরে কোনো ক্ষতি হতে দেয় না উল্টো নানা উপকারে লাগে যে যে প্রাকৃতিক উপাদানগুলি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে চলুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক দই এতে রয়েছে বেশ কিছু ভালো ব্যাকটেরিয়া যা যন্ত্রণা কমায় বিশেষত তলপেটের যন্ত্রণা কমাতে এই সব ব্যাকটেরিয়াগুলি দারুণ কাজে দেয় দুই চেরি যন্ত্রণা কমাতে এই ফলটি দারুণ কাজে আসে এতে নামে এক ধরনের অক্সিডেন্ট রয়েছে যা শরীরে পদাহ কমায় ফলে এই ফলটি খেলে ব্যথা কমতে শুরু করে তিন হলুদ ব্যথা কমাতে ভারতীয় এই মশলাটির কোনো বিকল্প নেই বললেই চলে কারণ কি জানেন হলুদে রয়েছে প্রচুর মাত্রায় এন্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা যন্ত্রণা কমানোর পাশাপাশি ফুলা বাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত বাজার চলতি একাধিক জনপ্রিয় পেন ক্লিয়ার থেকে কোনো অংশে কম কাজে আসে না এই ঘরোয়া ওষুধটি তাই এবার থেকে শরীরে কোথাও চোট আঘাত লাগলে এক গ্লাস দুধে হলুদ মিশিয়ে খেয়ে ফেলুন দেখবেন অনেক আরাম পাবেন চার আদা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় যন্ত্রণা কমাতে আদা দারুণ কাজে দেয় বিশেষত আর্থাইটিস পাকস্থলীর যন্ত্রণা বুকের ব্যথা পিরোডের যন্ত্রণা এবং পেশির ব্যথা কমাতে আদার কোনো বিকল্প হয় না বললেই চলে যে জায়গায় যন্ত্রণা হচ্ছে সেখানে অল্প করে আদা বেটে লাগিয়ে দিন অথবা আদা চা খেলেই হাতে নাতে ফল পাবেন পাঁচ লবণ গোসল করার সময় দশ থেকে পনেরো চামচ লবণে পানি মিশিয়ে দিন তারপর সেই পানিতে কম করে পনেরো মিনিট শুয়ে থাকুন এমনটা করলে দেখবেন পদাহ বা যন্ত্রণা কমতে শুরু করবে লবণ কোষকে তরতাজা করে তোলে ফলে যন্ত্রণার প্রকোপ কমে যায় ছয় লাল আঙ্গুর সেভাবে জনপ্রিয়তা না পেলেও যে কোনো ধরনের ব্যথা কমাতে এই ফলটি দারুণ কাজে লাগে কারণ লাল আঙ্গুরে রয়েছে রেবার নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড যা কার্টিলসকে সুস্থ রাখার পাশাপাশি জয়েন্ট পেইন এবং পিঠের পেইন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাত সোয়াবিন সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুসারে আর্থাইটিস বিশেষত ওষ্টিও আর্থাইটিসের যন্ত্রণা কমাতে সোয়া প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সোয়াতে ইসুফ্লেভন্স নামে একটি অ্যান্টিফ্লেমেটরি উপাদান থাকে যা পদাহ কমায় তাই আপনি যদি আর্থাইটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন সোয়া মিল আট জালমরিচ খাবারে অর্ধেক চামচ জালমরিচ মিশিয়ে সেই খাবার খেয়ে ফেলুন অল্প সময়ের মধ্যেই যে কোনো ধরনের যন্ত্রণা কমে যাবে আসলে মরিচে ক্যাপসাইসিন নামে একটি উপাদান থাকে যা ব্যথা কমায় নয় মিন্ট পাতা পেশিতে যন্ত্রণা হচ্ছে বা দাঁতের যন্ত্রণায় মাঝে মাঝে কাবু হয়ে পড়েন চিন্তা নেই এবার থেকে এমনটা হলেই এক মুঠো মিন পাতা চিবিয়ে খেয়ে নেবেন অল্প সময়ের মধ্যেই দেখবেন কষ্ট কমে যাবে প্রসঙ্গত মাথা যন্ত্রণা নার্ভের পেইন এমনকি পেটের নানা গোলযোগ সারাতেও এটি দারুণ কাজে দেয় দশ কফি কফিতে রয়েছে কেফিন নামের একটি উপাদান এটি যন্ত্রণার প্রকোপ কমায় এমনকি মাথার যন্ত্রণা কমাতেও দারুণ কাজে আসে ক্যাফিন তবে এ প্রসঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে যে বেশি মাত্রা কফি খাওয়া একবারেই উচিত নয় শরীরে মাত্রিক ক্যাফিন প্রবেশ করলে অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই দিনে এক কাপের বেশি কফি খাওয়া উচিত না যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ